স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। শেষ করার জন্য ওনারা আমাদেরকে বলছেন, তো আমরা তো পুলিশ আছেন, আমাদের সর্বাত্মক হচ্ছে সেই অত্যাচার বন্ধ করতে হবে, বিভিন্ন হত্যাকাণ্ড মামলা যারা খুঁজে করতে হবে, আমাদের শান্তিকে ভাষণ করে তাকে অস্থায়ী হত্যা করা হবে। বছর সংবিধানকে সম্মান জানানোর জন্য আমরা পুলিশ প্রশাসনকে আমাদেরকে অনুরোধ করছি। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। দাদা, আজকে এই পদবরোধ কিসের জন্য, কি ব্যাপারে পদবরোধ করছেন? বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে সারা উত্তরবঙ্গব্যাপী রাজবংশী সমাজের উপরে চরম অত্যাচার নেমে আসছে, আর রাজবংশী সমাজের উপরে যে অত্যাচার শুরু হয়েছে তা আমরা জবা রায়ের ঘটনা দেখেছি, ধর্ষণের পর হত্যা, আমরা প্রমীলা রায়ের ঘটনা দেখেছি, ধর্ষণের পর হত্যা, রাজকুমার প্রিসাইডিং অফিসার তারপরে তাকে হত্যা করা হয়েছে, বিজেপির বিধায়ক MLA দেবেন্দ্র রায়কে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকেও দেখলাম যে চোপড়াতে আমাদের পাপি সিংহ, বাবার নাম হচ্ছে মধু সিংহ, ওনার মেয়ে নিচে ওই মেয়েটার দাদা ভারতীয় জনতা পার্টির বুথের প্রেসিডেন্ট, কালকে রাত্রেবেলা ঘরের থেকে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে আর তাকে ধর্ষণ করে বিষ খাইয়ে মারা হয়েছে। যখন ভোরের দিকে পাড়ার লোক মাঠে ঘাটে পায়খানা পেশাব করার জন্য যায়, তখন তাকে দেখতে পেরেছে যে মাঠের মধ্যে পাশে পড়ে আছে। তো পাড়ার লোককে বলাবলির পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু উনি মারা যায়। তো সেখান থেকে সাইকেল এবং মোবাইল পাওয়া গেছে, কিন্তু যে হত্যাকারী TMC আশ্রিত গুন্ডা মুসলিম, তো অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আজকে আমরা প্রতীকী একটা অবরোধ করছি জেলার কেন্দ্রে রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে, যদি 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতকারীকে পুলিশ গ্রেপ্তার না করতে পারে, আর রাজবংশী সমাজের উপরে যেভাবে নির্মমভাবে সারা উত্তরবঙ্গব্যাপী অত্যাচার হচ্ছে, আর একমাত্র রাজবংশীদের উপরই কেন অত্যাচারটা নেমে আসছে, আর তার জন্য ভারতীয় জনতা পার্টি এ ধিক্কার জানাচ্ছে, প্রতিবাদ করছে, তার জন্য আমরা রাস্তা অবরোধ করছি যে 24 ঘন্টার মধ্যে যে
মেয়েটিকে ধর্ষণ করে তাকে খুন করা হলো, তাকে যদি গ্রেপ্তার করা না হয় তা আমরা সারা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করে তুলব।